আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইমরান খান ফের ক্ষমতায় আসতে পারেন বলে শঙ্কিত প্রতিদ্বন্দ্বীরা। শক্তিশালী হওয়ার চিন্তাই ইরানের বিরুদ্ধে শত্রুদের সকল রোষের কারণ বলেছেন রাইসি। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানার ওপর রাশিয়ার বিমান হামলা। আফগানিস্তানে মার্কিন সেনারা আসার পর মাদক উৎপাদন 50 গুণ বেড়েছিল। ইমরানের ওপর হামলা, ফুল কোর্ট কমিশন গঠনের অনুরোধ শাহবাজের। এবং সর্বশেষ থাকছে ইসরায়েলকে রাশিয়ার করা হুঁশিয়ারি, ইসরায়েল যদি ইউক্রেনকে অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি দিয়ে চলমান যুদ্ধে সহায়তা করে তাহলে তেল আবিবের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে রাশিয়া। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ইসরায়েলকে রাশিয়ার করা হুঁশিয়ারি সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ইমরান খান ফের ক্ষমতায় আসতে পারেন বলে শঙ্কিত প্রতিদ্বন্দ্বীরা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকি ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান অভিযোগ করেছেন তার দলের লং মার্চে নিজের ওপর বন্দুক হামলার জন্য 3 ব্যক্তি দায়ী। ওই 3 ব্যক্তি হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল। লং মার্চে চালানো সশস্ত্র ব্যক্তির গুলি বর্ষণে ইমরান খানের একটি পা গুলিবিদ্ধ হয় এবং পায়ের হাড় ভেঙে যায়। যদিও সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানি সন্ত্রাসী হামলা বেড়ে গেছে, কিন্তু 2008 সালে পাকিস্তানি পিপলস পার্টির সাবেক প্রধান বেনজির ভুট্টো সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার পর আর কোনো রাজনৈতিক নেতা বা কর্মকর্তার ওপর হত্যা প্রচেষ্টা চালানো হয়নি। ইমরান খানকে এমন সময় হত্যার ব্যর্থ চেষ্টা চালানো হয় যখন তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও লং মার্চে নেতৃত্ব দিচ্ছিলেন। সরকারের শীর্ষ পর্যায়ে 3 কর্মকর্তার বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগ উত্থাপন করা থেকে বোঝা যায় সেই দেশের কোনো রাজনৈতিক গোষ্ঠী প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতাদেরকে রাজনৈতিক অঙ্গন থেকে চিরতরে সরিয়ে দিতে চায়। এই ধরনের আচরণ পাকিস্তানের রাজনীতিতে নজিরবিহীন। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক ফুয়াদ চৌধুরী এ ব্যাপারে বলেছেন, তেহরিকি ইনসাফ পার্টি আগাম নির্বাচনের দাবি তোলায় ইমরান খান আবারও ক্ষমতায় আসতে পারেন বলে কোনো রাজনৈতিক দল উদ্বিগ্ন হয়ে পড়েছে। এই কারণে ইমরানের অগ্রযাত্রা থামিয়ে দিতে এবং তিনি যাতে আর কখনোই ক্ষমতায় আসতে না পারেন সেজন্য তাকে হত্যা চেষ্টা করা হয়েছে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার পর পিপলস পার্টির প্রতি জনসমর্থন হু হু করে বেড়ে গিয়েছিল। ইমরান খানের ক্ষেত্রেও সেটা হতে পারে বলে অনেকের ধারণা। তবে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগাম নির্বাচনের জন্য ইমরান খানের দাবি প্রত্যাখ্যান করেছেন। এ থেকে বোঝা যায় আরও ব্যাপক জনসমর্থন ও ক্ষমতা নিয়ে ইমরান খান ফের ক্ষমতায় ফিরে আসতে পারেন বলে তার রাজনৈতিক প্রতিপক্ষরা আশঙ্কা করছেন। ফলে সেনাবাহিনীতেও তিনি প্রভাব বিস্তার করতে পারেন। ইমরানের রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক সুরুশ আমিরি এই ব্যাপারে বলেছেন, পাকিস্তানের নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারা এজন্য চিন্তিত যে ইমরান খান কোনো আপোষ করেন না। তিনি যখন ক্ষমতায় ছিলেন তখনই এটা প্রমাণিত হয়েছে যে তিনি রাজনৈতিক ও সামরিক কর্তা ব্যক্তিদের কোনো কথা না শুনে বরং সে দেশের রাজনৈতিক অঙ্গনে স্বাধীন নীতি গ্রহণের নীতিতে বিশ্বাসী। বাস্তবতা হচ্ছে ইমরান খানের এই ধরনের স্বাধীন নীতি আমেরিকারও পছন্দ নয়। ইউক্রেন সংকট শুরুর পর ইমরান খান রাশিয়া সফরে গেলে আমেরিকা খুবই ক্ষুব্ধ হয়েছিল। এরপর থেকেই তাকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দেওয়ার জল্পনা কল্পনা শুরু হয়। নিঃসন্দেহে ইমরান খানকে হত্যার প্রচেষ্টা পাকিস্তানের রাজনীতিতে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এ অবস্থায় হত্যা প্রচেষ্টায় কারা জড়িত ছিল তা যদি তদন্তের মাধ্যমে বের করে আনা যায় তাহলে সেই দেশে উত্তেজনা কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। শক্তিশালী হওয়ার চিন্তাই ইরানের বিরুদ্ধে শত্রুদের সকল রোষের কারণ বলেছেন রাইসি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন, শক্তিশালী হওয়ার ইচ্ছাই ইরানের বিরুদ্ধে শত্রুদের সকল দ্রোহের কারণ। শিক্ষার্থীদের প্রথম প্রগতি শিবিরে প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেন, ইসলামী বিপ্লব বিজয়ের 44 বছরে ইরানের অগ্রগতি এখন
শত্রুরাও অস্বীকার করতে পারছে না। বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে ইরানের গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা তুলে ধরেন প্রেসিডেন্ট রাইসি। ছাত্রদের সঙ্গে 4 ঘন্টা ব্যাপী বৈঠকে প্রেসিডেন্ট আরও বলেন, ইরান বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। এই সব অগ্রগতি সম্পর্কে হাতে গোনা কিছু মানুষ ছাড়া অনেকেরই তেমন কিছু জানা নেই। তিনি বলেন, ছাত্ররা এই সব অগ্রগতি দেখে বুঝতে পারবে যেখানেই বেশি বাধা ছিল, নিষেধাজ্ঞা ছিল, সেখানেই গবেষকদের কল্যাণে বেশি বেশি উন্নয়ন ঘটেছে। শক্তিশালী হওয়ার লক্ষ্যেই এই উন্নয়ন, এই অগ্রগতি আর শক্তিশালী হওয়ার ইচ্ছাই শত্রুদেরকে নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত হতে বাধ্য করেছে বলে জনাব রাইসি বলেন। সাম্প্রতিক গোলযোগের প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট রাইসি বলেন, নৈরাজ্য আর বিক্ষোভ এক কথা নয়। যারাই নৈরাজ্য ও ত্রাস সৃষ্টির মাধ্যমে নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা করেছে তাদেরকে মোকাবেলা করা হবে। রাইসি বলেন, ইরানের বিভিন্ন শহর এখন নিরাপদ। আমেরিকা সহ ইরানের শত্রুরা ভেবেছিল লিবিয়া কিংবা সিরিয়ার মতো ইরানকেও নিরাপত্তাহীন করে তুলবে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানার উপর রাশিয়ার বিমান হামলা। রাশিয়ার বিমান বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র তৈরি একটি কারখানার উপর বিমান হামলা চালিয়েছে। এছাড়া ভাড়াটে একটি সদর দপ্তর রুশ হামলায় ধ্বংস হয়েছে। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে। ব্রিফিংয়ে জানানো হয় যে রাশিয়ার যুদ্ধবিমান এবং স্থলবাহিনী ইউক্রেনের সেনাদের 5টি কমান্ড সেন্টারে হামলা চালায়। এছাড়া দক্ষিণাঞ্চলীয় নিকোলাইভ শহরের কাছে বিদেশি ভাড়াটে সেনাদের একটি সদর দপ্তরেও হামলা চালানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ব্রিফিংয়ে আরও জানিয়েছে, রাশিয়ার পূর্বাঞ্চলে ইউক্রেন মার্কিনি নির্মিত 9টি হাইমার্স ক্ষেপণাস্ত্র এবং BM-27 উরাগান সিস্টেম থেকে 3টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, কিন্তু রাশিয়ার সেনারা তার সবগুলো মধ্য আকাশে ধ্বংস করে। গত মাসের শেষের দিক থেকে ইউক্রেনের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র অভিযান হলো জোরদার করেছে। এতে ইউক্রেনের বহু সংখ্যক বিদ্যুৎ কেন্দ্র এবং পানি সরবরাহ লাইন ধ্বংস হয়েছে। আফগানিস্তানে মার্কিন সেনারা আসার পর মাদক উৎপাদন 50 গুণ বেড়েছিল। আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতিতে মাদক উৎপাদন 50 গুণ বেড়েছে, এই কথা বলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি। তিনি আজ তেহরানে এক অনুষ্ঠানে আরো বলেন, আমেরিকা আফগানিস্তানকে অনিরাপত্তা ও সন্ত্রাসবাদ ছাড়া আর কিছুই দিতে পারেনি। উপমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রাসনের পর আফগানিস্তানে নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্লোগান দিয়েছিল, বলেছিল নিরাপত্তার উপর ভিত্তি করে সেখানে উন্নয়ন ও গণতন্ত্র আসবে। কিন্তু 20 বছর পর দেখা গেল আফগানিস্তানে উন্নয়ন, নিরাপত্তা ও গণতন্ত্র এর কোনোটিই নেই। আমেরিকা ইরাকেও ব্যর্থ হয়েছে। আলী বাকিরি কানি বলেন, আমেরিকা গায়ে জোরে তার লক্ষ্য হাসিল করতে চায়, কিন্তু শক্তি দিয়ে উদ্দেশ্য হাসিল হবে না, বরং আমেরিকার পতন ত্বরান্বিত হবে। ইরানের এই কর্মকর্তার মতে আমেরিকার পতন অনিবার্য এবং এই বাস্তবতা আমেরিকার বিশেষজ্ঞরাও স্বীকার করেছেন। ইমরানের উপর হামলা, ফুল কোর্ট কমিশন গঠনের অনুরোধ শাহবাজের। সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিকি ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের উপর হামলার বিষয়টি তদন্ত করার জন্য ফুল কোর্ট কমিশন গঠন করার জন্য দেশটির প্রধান বিচারপতির প্রতি অনুরোধ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী শাহবাজ এক সংবাদ সম্মেলনে বলেন, এই বিশৃঙ্খলা ও শয়তানির অবসানে প্রধান বিচারপতির উচিত ফুল কোর্ট কমিশন গঠন করা। আমরা অনুরোধে সাড়া না দিলে ভবিষ্যতে প্রশ্ন উঠবে। তিনি বলেন, জনগণের সামনে সত্য প্রকাশিত করার জন্য বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। তিনি বলেন, আপনারা যখনই ডাকবেন আমি আদালতে হাজির হব। তিনি বলেন, শীঘ্রই ফুল কোর্ট কমিশন গঠন করার জন্য তিনি প্রধান বিচারপতিকে চিঠি লিখবেন। তিনি কমিশনের রায় মেনে নেবেন বলেও জানান। প্রধানমন্ত্রী বলেন, তিনি সাংবাদিক আরশাদ শরীফ খুনের মামলাটি তদন্ত করতেও একই ধরনের কমিশন গঠন করার অনুরোধ করেছেন। শাহবাজ শরীফ বলেন, ইমরান খান তার মিথ্যা ও সস্তা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের ক্ষতি করছেন। তিনি প্রতিষ্ঠানগুলো সম্পর্কে নেতিবাচক কথা বলছেন। উল্লেখ্য, আগাম নির্বাচনের দাবিতে হাজার হাজার নেতাকর্মী নিয়ে রাজধানী ইসলামাবাদের দিকে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ইমরান খান। তিনি তাকে হত্যা চেষ্টার জন্য শাহবাজ শরীফ স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং সেনাবাহিনীর এক মেজরকে দায়ী করেন। তার সবাই এই তীব্র বিরোধিতা করেছেন। ইসরায়েলকে রাশিয়ার কড়া হুঁশিয়ারি। ইসরায়েল যদি ইউক্রেনকে অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি দিয়ে চলমান যুদ্ধে সহায়তা করে, তাহলে তেল আবিবের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে
হুঁশিয়ার করেছে রাশিয়া। রাশিয়ার কূটনীতিকদের বরাত দিয়ে শুক্রবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যদি নিজে সরাসরি অথবা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে তাহলে মস্কো তার উপযুক্ত জবাব দেবে। তবে ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়া কি ধরনের ব্যবস্থা নেবে এই রিপোর্টে তা সুনির্দিষ্টভাবে বলা হয়নি। ব্লুমবার্গ টেলিভিশন নিউজ নেটওয়ার্কের, ইসরায়েল সম্প্রতি ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি পাঠানোর চিন্তা করছে। তবে ইসরায়েলের ক্ষমতার পালা বদলের কারণে তেল আবিব এই নীতি অব্যাহত রাখবে কিনা তাই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনের পর নতুন সরকার গঠন করতে যাচ্ছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার সুসম্পর্ক আছে বলে জনশ্রুতি রয়েছে। 17 অক্টোবর ইসরায়েলের অভিবাসন বিষয়ক মন্ত্রী নেকমান শাই বলেছিলেন, ইরান রাশিয়াকে অস্ত্র দিচ্ছে, সেই ক্ষেত্রে ইউক্রেনের জন্য এখন ইসরায়েল থেকে অস্ত্র পাওয়ার সময় হয়েছে। এর জবাবে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, ইসরায়েল যদি উন্মাদনার বশে ইউক্রেনকে অস্ত্র দেয় তাহলে তেল আবিবের সঙ্গে মস্কোর সব সম্পর্ক ধ্বংস হয়ে যাবে।